তোমার তিনটা লোকের সাথে আল্লাহ কথা বলবেন আল্লাহ তার দিকে রহমতে নজরে তাকাবেন আল্লাহ তার গোলা কথা মাফ করবেন যাহ শাস্তি অবধারিত এই কথা শোনার পর সাবি আবুদার কি বলে বলেই ফেলেন হুজুর গৌ এই তিনটার তেলে তো সর্বনাশ এই তিনটা লোকের তো বিশাল সর্বনাশ আল্লাহ নবী বললেন এ হুজুর গৌ এই তিনটা লোককে বা কারাই তো জানতে চাই সাহাবিরা রসুল আকরম সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর এই তিনটা লোককে বা কারাম রসুল আকরম সাল্লামকে বুজ বস পেলু অলমাল্লা নলমোলা পেকে চালা তো বেলা হালা পেল এক লম্বার ওই লোকটা ও যে লোকটা দুনাতে লুঙ্গি পায়জামা প্যান্ট গিরার নিজে করে হাঁটবে এরকম লোক আছে না নাই কাক দেখেন লেগে হাঁটেন আমার মাথায় ধরে না আমি মেলা বিনায় আসছি একদিন আমাকে ধরে দিন এই বক্তা সাহ তোমার কপাই জমা গিরান দিছে গা একদিন ধরে দিন এই ব্যাপারে আমি ভেরি অ্যালার্ট আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই হাদিসটা জানেন কিনা জানি না না সাইদ আছে মাত হাতাল কাবাই নবী আলাইহিস সালাম ফাফিন নার আমার উম্মত লুঙ্গি পায়জামা প্যান্ট নিচে পড়ে ঝোলাইয়া হাঁটবে কেবতের দিন তার পাটা জাললামের আগুনে জ্বলবে এখন খাটো করে পড়বেন না লম্বা করে পড়বেন বাড়ির যা বুঝেন না যদি বলেন আমাকে আগুন দিয়ে বাঁচতেই হবে তাহলে কাইট গাইটের উপরে আর যদি বলেন মৌলবির পেশাল মৌলবি পাড়ুক গা আমার আমি করে যাই গা এর পরি ভিডিও আল্লাহর কাছে থাকবেই কেমতের দিন যদি বলেন আল্লাহ আমি কোনো দিন আমি কাপড় গিরার নিচে পড়ি রাই মুক্তি বললেই হল আহ মুক্তি বললে যা হবে না তার একটা আয়াত শোনেন বলে কোথায় আছে শোনা নূর আঠারো বড়া টোয়েন্টি ফোর মনে একটা মনে দেখিন দেখেন ইয়াবা তার সাধু আই হিম ভালো করে শোনেন মা বোনেরাও শোনেন ইয়াবা তার সাধু আই লাই হিম আলসে না তোমাই দি হিম বিমা কানু ইয়া মালুন ঘুমাই গেছেন মোনা বলবার এক ঘন্টা কত কল হলো দেখি এগারোটা বাজতে তিন মিনিট বাকি আছে চলবে আর আধা ঘন্টা না পুনে এক ঘন্টায় চলুক নালে আর এক ঘন্টায় চলুক নালে ভোর পুন্তেই চলুক তার মানে হুজুর মরুকালে মা জালে রা ও মহিলাদের আমার যুবক ভাইরে রে মা করছে এই যুবক ভাইদের ইনশাল্লাহ দরকার আছে গো দরকার আছে আছে না নাই আর যারা কানের মধ্যে ফোন দিয়া ইয়ার ফোন দিয়া এই খালি দলে আর দেখে আর একটা ওয়াজ আছে শোনাব শুনবেন হ্যাঁ না বলেন ইনশাল্লা আওয়াজ শোনাব মন জলে পড়ে সরকার হয়ে যায় ব্রাজিল আর আর্জেন্টিনা খেলে বিদেশে আর বাংলাদেশের ছেলেরা এই খেলা নিয়ে মারামারি করে কাফের বেমারেরা বিদেশে খেলে বাংলাদেশের যুবক যুবতী ছেলে মেয়েরা এই নিয়ে বাজি ধরে এই দেশের ওই দেশের কাফের দেশের পটাকা ছাদে গাছের টাঙ্গাল গিয়া বাংলাদেশে উল্টি পড়ি মরে কি ওয়াজ শোনাবে কি করবো গো দুঃখ লাগে কমন সেন্স নাই এই জন্য আমি ওয়াজে বলি যার নাই কমন সেন্স তার নাম ননসেন্স ওই ব্রাজিলের প্রেসিডেন্ট আর্জেন্টিনার প্রেসিডেন্ট একটু আফসোস করবে না আবার ব্রাজিল আর্জেন্টিনা প্লেয়ারও বলবে না ইউ মাই বজম ফ্রেন্ড আই লাইক ইউ তোমায় আমার ইন্টিমেট ফ্রেন্ডটাও বলবে না দেখারই টাইম নেই আর আপনার লাইফটা কোথায় নিয়ে গেলেন ও ভাই তাল বুকে মিছি নেইমারের ছবি নিয়ে আগ্রহে জিজ্ঞাসা করি চাচা একার ছবি বুকে কয় চাচা হিজমত ফেভারিট প্লেয়ার এটা আমার খুব প্রিয় প্লেয়ার নিছি নেইমারের ছবি নিয়ে এক বুক দিয়ে ঘুরে কি মুসলমানের বাচ্চা আবার চুল কাটছে জিজ্ঞাসা করি কি মার্কার কাটিং কয়টা নেইমার মার কাটিং আরেকজন কয়টা মেসি কাটিং আরেকজন কয় রোনাল্ডো সোয়ারেজের কাটিং আরেকজন কয় সৌরভ গাঙ্গুলির কাটিং টেন্ডুলকারের কাটিং মুসলমানের বাচ্চা হইয়া কাফের বেইমানের কাটিং এ চুল রাখে কাফের বেইমানের ছবি বুকে নিয়া ঘরে কাফের পেইবারের ছবি ঘরের মধ্যে ঝোলায় রাখে কি জব দিবেন আল্লাহর কাছে

বড় আমার বাংলাদেশে বলে হিন্দু বৌদ্ধ মাইন্ড করেন নাকি আই এম নট পলিটিক্যাল পার্সন আমি পলিটিক্যাল ম্যান না আমি পলিটিশিয়ান ওয়াজও করি না কিন্তু কথাতে হক কথাতে কথাটা আসে হিন্দু বৌদ্ধ ইউদি খ্রিস্টান ও মুসলমান ভাই ভাই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান বলে ভাই ভাই আর কোরআন আছে ইন্না আল মুমিনুন খুওয়াতুন মুসলমান মুসলমান ভাই ভাই মুমিন লোক মুমিন লোকের ভাই ইমানদার ইমানদারের ভাই আর আপনি বলছেন কি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান ভাই ভাই তাই যদি উত্তরটা দিচ্ছি পরে তাই যদি হয় তাহলে দেখেন ফিলিস্তিন মুসলমানদেরকে ইহুদিরা দিনরাতে গভীররাতে গোপনে দিনে গোপনে গুলি করে মারে পাখের মতো গুলি করে মারে ইরাকে কত লোক মেরে ফেলল জম্মু কাশ্মীরে কত লোক গুলি করে মারল ওই গুজরাটে কত লোক গুলি করে মারল আগুন দিয়া পুনাইয়া মারল মসজিদ ভাঙালিয়ে কত লোককে হত্যা করল ও চীনেরা চীন দেশে একটা জায়গা আছে ওই ঘুরলাম ওই দেশে বহু মুসলমান হত্যা করল সারা পৃথিবীর মধ্যে মারাত্মক নির্যাতন করল অমানসিক নির্যাতন করলো মায়ানমার বারমাতে পাঁচ লাখ মুসলমানের জীবন সর্বনাশ করে কিভাবে ফকির বানায় বালাক দেশে পাঠায় দিল কেমন অত্যাচার জুলুম করলো ও ভাইজান আরেকটা খবর জানেন রাশিয়াতে চেষ্টা বসতে আতে কত লোকের জুলুম অত্যাচার করলো বহু লোককে নির্মম হত্যা করলো বহু মহিলার পেট ফেড়ে স্তন কেটে অমানসিক নির্যাতন করলো আর আপনি বাংলাদেশের মুসলমান বেঈমান কাফেরকে ভালোবাসার জন্য বলছেন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান ভাই ভাই এরো জবাব আপনি কেমন দিন দেওয়া লাগবে তখন হয়ে যাবে আপনার খাই খাই ও ভাই গল্প

আমার বিশ্বাসী বান্না বেইমান কাপের কে তুমি তোমার বন্ধু বা সহযাত্রী বা তোমার সহযোগিতা কারি বানাইও না ক্যাশের মানি কোটে কার লোক বানাইও না ও যদি তুমি বানাও ও মাইয়া পাল জালিকা পালাইসা মিন আল্লাহ আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না কথা বুঝলেন কিনা জানি নাও হিন্দু বৌদ্ধ বৌদ্ধি খ্রিস্টান ভাই ভাই আহ এখানে একটা কথা বলেই ফেলে বনে দেখবে না বলে ধর্ম যার যার উৎসব সবার তাহলে একটা কথা বউ একজন উৎসব সবার কলিমুদ্দির বউ উৎসব সবার পুকুর একজন সব গ্রামের লোকের উৎসব মাছ মারি সাপ তারপরে কি দোকান আমার উৎসব সবার বাড়ি আমার উৎসব সবার বাড়ির বা ঘরের বা পুকুরের বা বইয়ের কোনো অস্তিত্ব থাকবে বুদ্ধি আপনার কে দিল যে ধর্ম যার যার উৎসব সবার একটা কথা বলেই ফেলি হিন্দুরা দুর্গা পূজা কালী পূজা করছে আপনি যেন হাত ধরে গেছেন নম নম নমস্কার হরে নাম হরে কৃষ্ণ সুবিগিরি থাকবে ইমান থাকবে ওখানে যা বললেন আমরাও মিষ্টি খাই আমার এই মা দুর্গা মা কালী মা সরস্বতী তুই একটু মিষ্টি খা তোর মুখের কাছে দিলাম ছবিগিরি থাকবে ইমান থাকবে আপনি বলছেন ধর্ম জাল জাল উৎসব আপনি ওখানে একদিন না এক মিনিট যদি সাথে ওই রকম উৎসব করেন সর্বনাশ ইমান বরবাদ নো ডাউট ইট কি করুন এক জায়গাতে ঘটনা নাম বলব না জায়গাটার মহা সত্য কথা হিন্দুরাই কিছুদিন আগে কার্তিক মাসের অমাবস্যার রাতে পাঠা নিয়ে আসি কুবায় প্রাণ দেখাইতেছে পাঠা বুঝেন না এই কার্তিক মাসের অমাবস্যা রাতে হিন্দুরা এগুলা করে শ্মশান ঘাটে করে শ্মশান ঘাটে ওই ঘাটে পাঠা আইলা কুবাইয়া হরে রাম হরে কৃষ্ণ বলে কুবাইয়া ওই পাঠা গোস্ত রান্দা অনুষ্ঠান করে হিন্দুরা খাইতেছে সৎকারা সত্তর থেকে আশিবাক মুসলমান ওই অনুষ্ঠানে খাইছেন জপদিবেন কেল্লা গেছে এগুলো কোন কোয়ালিটির মুসলমান আ পীরের মাথারে ডাইরেক্ট শেষ না দেয় এই কোন কোয়ালিটির এক জুতা দি মারলে তো দুঃখ মিটবে না খালি জুতা দি মারলে ভুল হবে জুতাত কিছু ভরাই মারা লাগবে পীরের মাথারে শেষ দেওয়ার কোন বাপ ওকে শিক্ষাটা দিল আমার ব্রেনেই ধরে না যে বাপ শিক্ষা ও বাপে ক্ষ মারা লাগবে ইমান মুহূর্তই বরবাদ মুহূর্তে দেরি লাগবে না ঘন্টা না দিন না